যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, আমরা 2014 প্রাইমারি টেট নট ইনক্লুডেড ক্যান্ডিডেট ট্রেন ক্যান্ডিডেট যতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা সহযোদ্ধা সহ যারা রয়েছেন তারা প্রত্যেকে চাকরি না পাবেন ততদিন আমাদের এই আন্দোলন চলছে। আমরা দরকার হলে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটাই বলতে চাই যে সাদা কাপড় ঢেকে আপনি দৃশ্যমানতা হয়তো কিছুক্ষণ কমাতে পারবেন, কিছু দিনের জন্য কমাতে পারবেন, কিন্তু যোগ্যদের যোগ্যতা আপনি চাপা দেবেন কি করে? বাংলার লজ্জা আপনি চাপা দেবেন কি করে? যারা যোগ্য তারা ধর্ণা মঞ্চে এসে দিনের দিন চোখের জল ফেলছে, দিনের পর দিন এখানে বসে থাকছে, তাদের কোনো উৎসব নেই। আপনি তো উৎসব করছেন, আমাদের উৎসবগুলো কি হবে? আমরা দুর্গাপুজোটা এখানে কাটিয়ে দিলাম, আমরা লক্ষ্মী পুজোটা এখানে কাটাচ্ছি, আর আপনি সাদা কাপড় দিয়ে লজ্জা ঢাকছেন ইউনেস্কোর কাছে, রাজ্যের কাছে, দেশের কাছে। আমাদের কথাটা একবার ভাবুন তো। এই সাদা কাপড় দিয়ে আপনি যোগ্যদের যোগ্যতা কোনোদিন আটকাতে পারবেন না। দুর্নীতি প্রমাণ হয়ে গেছে, সেটা কোনোদিন বন্ধ রাখা যাবে না, ঢেকে রাখা যাবে না। এটা যে কি যন্ত্রণা মুখে প্রকাশ করা যায় না। আসার সময় ছেলে আমাকে বলছে, মা যেও না আজকে লক্ষ্মী পুজো, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। সবার সকলের জন্য আমাদের এই ধর্ণা মঞ্চ চালিয়ে যেতেই হবে, আমাদের সকলের চাকরিটা খুব দরকার। আমি দিদির কাছে একটাই মানে আর্জি জানাবো, আমাদের খুব তাড়াতাড়ি শিগগিরই দ্রুত নিয়োগ দিন এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দ্রুত দিন, না হলে আমাদের, দিদি আপনি আপনার কথা রাখুন, না হলে আমাদের কিন্তু এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর দিকে যাবে। আমরা কথা বললাম এখানে আন্দোলনরতাদের সঙ্গে এবং তারা যেটা জানাচ্ছেন যে অবিলম্বে তাদেরকে নিয়োগ দেওয়া হোক, কারণ এই ভাবে কতদিন তারা পরিবারের থেকে দূরে থাকবে। এবং তারা যেটা মনে করছেন যে যেভাবে এখানে দুর্গাপুজোর কার্নিভাল হয়েছে এবং সেখানে যেভাবে গোটা রাস্তা কাপড়ে ঢাকা হয়েছিল, কিন্তু এইভাবে কাপড় ঢেকে যারা যোগ্য তাদের যোগ্যতাকে কিভাবে সরকার ঢাকবে বা কমিশন ঢাকবে, সেই প্রশ্ন কিন্তু তুলছেন এখানকার যারা আন্দোলনরত তারা। ক্যামেরা অভিজিৎ দত্তর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। 574 দিনে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান আন্দোলন। গতকাল কার্নিভালের কারণে অবস্থান না করলেও আজ ফের ধর্ণা মঞ্চে চাকরি প্রার্থীরা। লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী প্রতিমা হাতে নিয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। গান্ধীমূর্তি পাদদেশে চলছে অবস্থান। আজ 574তম দিন। এসএসসি এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে চাকরি প্রার্থী শিক্ষকরা, হবু শিক্ষকরা, তারা বসে রয়েছেন এভাবেই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনও কার্যত রাস্তায়। এবং গতকালকে দুর্গাপুজোর কার্নিভাল থাকার কারণে কলকাতা পুলিশের তরফে তাদেরকে তাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাদেরকে চিঠি দেওয়া হয়েছিল, তারা যেন এই অবস্থান গতকালকে না করেন, তারা সেই কথা শুনে অবস্থানে বসেননি। কিন্তু তারা দীর্ঘদিন ধরে যে দাবি রাখছেন রাজ্য সরকারের কাছে চাকরির জন্য, সেই দাবি কিন্তু পূরণ হচ্ছে না। নিয়োগের চিঠিটার জন্য তারা বসে রয়েছেন দীর্ঘদিন, কিন্তু নিয়োগের চিঠি আসছে না। আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী প্রতিমা হাতে নিয়ে এখানকার যারা লক্ষ্মী তারা বসে রয়েছেন, তারা বাড়িতে নেই, তারা লক্ষ্মী পুজো করতে পাচ্ছেন না। এখানে তাদের লক্ষ্মী পুজোর দিনও, উৎসবের দিনও, বাঙালির অন্যতম একটা উৎসব লক্ষ্মী পুজো, সেদিনও কার্যত এভাবেই বসে থাকতে হচ্ছে। এই যে কার্যত 574তম দিন লক্ষ্মী পুজোর দিন, এভাবেই বসে থাকতে হচ্ছে, কি বলবেন হাতে লক্ষ্মী প্রতিমা? এটা তো আশা করিনি যে আমরা মা লক্ষ্মী দিনও আমাদের এইভাবে 574 দিন ধরে ধর্ণা অবস্থানে বসে থাকা হবে। তাছাড়া এটা তো আমাদের দ্বিতীয় লক্ষ্মী পুজো, এর আগের বছরও কিন্তু আমরা এইভাবেই গান্ধীমূর্তি পাদদেশে অবস্থান করেছিলাম। ভেবেছিলাম অন্তত এই বছর লক্ষ্মী পুজোটা আমরা বাড়িতে আমাদের পরিবারের সাথে আমরা কাটাবো, অর্থনৈতিক দিক থেকে সক্ষম হলে এই ধনদেবীর আরাধনারা নিজে নিজের হাতে দায়িত্ব নিয়ে, পরিবারের সমস্ত দায়িত্ব নিয়ে সবাই মিলে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মা বাবা সবাইকে আনন্দ দিতাম, নিজের হাতে দায়িত্ব নিয়ে সেই আনন্দটা দিতাম। কিন্তু সেখানে আজও পর্যন্ত আমরা দুর্গাপূজার আগে একটা নোটিফিকেশন পাবো সেটা আশা করেছিলাম, কিন্তু সেই নোটিফিকেশন পাওয়া তো দূরের কথা। আজ যেখানে ধনদেবীর আরাধনা করা হচ্ছে সেখানে আমরা বাড়িতে থাকতে পারিনি, আমরা সত্যি আমরা কারোর সামনে ফেসই করতে পারছি না।